हेलो एवरीवन, दिस इज रोशी एंड वेलकम टू माय चैनल। आजकल भिडियोते एएनएम जेएनएम 2021 काउंसलिंग प्रोसेस नहीं आलोचना करब। तुम्हारे आगामीकाल रेजिस्ट्रेशन प्रोसेस शुरू होच्छे। तुम्हारा क्यों रेजिस्ट्रेशन करबे, क्यों चॉइस फिलिंग करबे, क्यों चॉइस लुकिंग करबे, एवं तारपर तुम्हारे की स्टेप रयेछे, तुम्हारे अपडेटेशन, तुम्हारे सीट अलॉटमेंट एंड एवरीथिंग। तो स्टेप बाय स्टेप आमरा आलोचना करब। आमी एर आगे एक एडवांस काउंसलिंग प्रोसेस निये भिडियो अपलोड करेछिलाम, तबे सेखाने किछु चेंजेस एसेछे, अनेक नियम एबार परिवर्तन होयेछे। जेमनटा आमरा देखेछि जेनपास सीजू जे बीएससी नार्सिंग ए, सो एटा भीषण जरूरी तोमादेर जाना की की नियम चेंज होयेछे एबं चॉइस फिलिंग एर समय तोमरा की की माथाय राखबे। सो लास्ट अफ भिडियो देखबे, एकटु लंग होते पारे। समस्त रैंक होल्डार्स भर्तिर जन्य काउंसलिंग करते पारबेन। काउंसलिंग एर रेजिस्ट्रेशन शुरू नवेम्बरेर 2 तारीख थेके। आपनारा निजेदेर फोने एप्लीकेशन आईडी पासवर्ड दिए लग इन करबें www.jeb.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে, বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা এটা করাতে পারেন। পার্সোনাল ডিটেইলস লাইক মায়ের নাম, বাবার নাম, তোমার নাম, বাড়ি কোথায়, একাডেমিক ডিটেইলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, ইন কেস অফ এনি রিফান্ড, পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস, অবটেইন মার্কস ইন ক্লাস ইন ইংলিশ ইন ক্লাস 12 ফিল আপ করতে হবে তোমাদেরকে। আর কোনো এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে না। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, বাট যে মডিফাই করে নিয়মটা এসেছে সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। সো এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো, তোমাদের কিছু আপলোড করতে হচ্ছে না কালকে। এবং এএনএম জিএনএম এর আলাদা করে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, দুটোর জন্য একটাই রেজিস্ট্রেশন, যার ফিস 300। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রিসিপ্ট কপিটা আপনারা পাবেন, সেটা যত্ন করে রাখবেন। এরপর তোমাদের শুরু হবে রাউন্ড 1 কাউন্সিলিং। টোটাল 3টি রাউন্ডে সম্পন্ন হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড। হোয়াট ইজ মপ আপ রাউন্ড? রাউন্ড 1 এবং রাউন্ড 2 শেষ হওয়ার পর যদি কোনো সিট খালি থাকে বা ডিউ টু এনি রিজন কেউ সিট ছেড়ে দেয়, তাহলে সেই ভ্যাকেন্ট সিটসগুলো নিয়ে একটা আলাদা করে রাউন্ড কন্ডাক্ট করা হয়, যাকে বলে মপ আপ রাউন্ড। তো এবার আমরা আসি ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে কী কী স্টেপ রয়েছে? এক নম্বর স্টেপ চয়েস ফিলিং, তারপর চয়েস লুকিং, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ফিজিক্যাল রিপোর্টিং টু দ্য অ্যালোটেড কলেজ, অ্যাডমিশন ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এবার আমরা ডিটেলস আলোচনা করি চয়েস ফিলিং। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের চয়েস দেখানো হবে। মেল ক্যান্ডিডেটসদের শুধুমাত্র 2টি সরকারি ও 3টি বেসরকারি মেল কলেজ জিএনএম দেখানো হবে। গ্রাম পঞ্চায়েত ফিমেল ক্যান্ডিডেটসদের এনএম জিএনএম দুটোরই সরকারি বেসরকারি কলেজগুলো দেখানো হবে। মিউনিসিপ্যালিটি ফিমেল ক্যান্ডিডেটসদের জিএনএম এর সরকারি বেসরকারি কলেজগুলো দেখানো হবে। আপনারা চয়েস করার পর 2টি অপশন পাবেন, একটি হলো সেভ, অপরটি লক। সেভ করলে আপনারা পরে আবার কোনো চয়েস অ্যাড বা রিমুভ করতে পারবেন, তারপর ফাইনাল চয়েসেস লকড করবেন। একবার চয়েস লক হয়ে গেলে সেটা কোনোভাবেই আর আনলক করতে পারবেন না, তাই মনোযোগ সহকারে কাজটি করবেন। বোর্ড থেকে বলা হচ্ছে কমপক্ষে 20টি চয়েস করতে, এটা তাদের সাজেশন, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। আপনি চাইলে একটা চয়েসও করতে পারেন, 100টাও করতে পারেন, এক কথায় যতগুলো অ্যাভেলেবেল থাকবে ততগুলোই করতে পারবেন, দ্যার ইজ নো লিমিট। যদি কারো র্যাঙ্ক খুবই খারাপ হয় সেও তার চয়েসের প্রথম সারিতে সরকারি কলেজগুলো সিলেক্ট করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে কারো খুব বাজে একটা র্যাঙ্ক হয়েছে বলে সে ভালো ভালো কলেজগুলো সিলেক্ট করতে পারবে না। আপনারা ইচ্ছে মতো চয়েস সাজাতে পারবেন। যারা বেসরকারি কলেজে পড়ার কথা ভাবছেন, তারা চয়েস ফিল করার আগে ফিস স্ট্রাকচারটা একবার অবশ্যই দেখবেন। বোর্ড থেকে এখনও ফিস স্ট্রাকচার আপলোড করা হয়নি, আশা করি চয়েস ফিলিংয়ের আগে দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে আমার ফিস স্ট্রাকচার আপলোড করা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলেই, ওই ভিডিও তোমরা দেখে নেবে, নাহলে আমি আজকের মধ্যে আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো যে কলেজগুলোর ফিস স্ট্রাকচার ওয়েবসাইটে প্রোভাইড করা হয়েছে নিউলি আফটার দ্যাট। এবং কোন কোন কলেজে হোস্টেল নেই, এটা অনেকটা ম্যাটার করে যে কোন কোন কলেজে হোস্টেল আছে, কোন কলেজে হোস্টেল নেই, তা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো চয়েস ফিলিংয়ের আগে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে চয়েস লক না করে, তাহলে তার সর্বশেষ সেভ রাখা চয়েসগুলিকে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেওয়া হবে এবং তা অটোমেটিক্যালি লকড হয়ে যাবে। এরপর তোমরা চয়েস ফিলিংয়ের একটা পিডিএফও পেয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে আর কোনো
নতুন চয়েস ফিলিং করা যাবে না, তাই খুব ভালোভাবে সাবধানে এই কাজটা করবে। আপনারা যেটা বললাম এটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এরপর উদাহরণ হিসেবে আমি একটা চয়েস ফিলিং তুলে ধরছি, যেমন নেম নুরে আরুষি, ফিমেল, অ্যাপ্লিকেশন আইডি, ড্রেস ড্রেস, চয়েসেস, আমি এভাবে একটা চয়েস ফিলিং করেছি। এখানে মোট কোটা আছে 22টা, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। তো চয়েস ফিলিংয়ের সময় তোমরা কী করবে, সরকারি কলেজগুলোকে সামনে রাখবে এবং বেসরকারি কলেজগুলোকে নিচের দিকে রাখবে। আর যদি কারো শুধুমাত্র সরকারি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকে তাহলে সে শুধুমাত্র সরকারিগুলো দেবে। এবার কারো যদি সরকারি বেসরকারি দুটোই অপশান ইচ্ছে থাকে তাহলে সে দুটোই দেবে, পুরোপুরি তোমাদের উপর সেটা। তোমরা যদি চাও যে যদি চয়েস ফিলিং দেখিয়ে দাও, তুমি আলাদা করে র্যাঙ্ক অনুযায়ী, মানে আমার এই র্যাঙ্ক হয়েছে, আমার এই র্যাঙ্ক হয়েছে, সো কীভাবে চয়েস ফিলিংটা করলে ভালো হয়, তো তা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপলোড করবো। এই কাউন্সিলিং প্রসেসের ভিডিওতে বলা সম্ভব নয়, তো তা চাইলে তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবো, হ্যাঁ দিদি ইয়েস আই উই ওয়ান্ট। সো নেক্সট, রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে। সেই একইভাবে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে। ওকে, যেমন দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সেম বোর্ড, তো রেজাল্টটা তোমাদের এরকম পাবলিশ হবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এভাবে একটা ভিউ তোমরা পাবে যে তোমাদের রাউন্ড ওয়ান সিট অ্যালোকেটেড, কোন ক্যাটাগরিতে তুমি অ্যালোকেটেড হয়েছো সেটা লেখা থাকবে, তোমার র্যাঙ্ক লেখা থাকবে, তুমি কোন কলেজে হয়েছো সেটা লেখা থাকবে, বুঝলে। এরপর সিট পাওয়ার পরে দুটো ঘটনা ঘটতে পারে। এক নম্বর তো সিট নট অ্যালোটেড, কেউ হয়তো রাউন্ড ওয়ানের সিট পেলো না, তো এক্ষেত্রে প্রার্থীরা সরাসরি পরবর্তী রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করবে, তার জন্য তাদের কোনো ফিস দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। পরবর্তী রাউন্ডের যখন রেজাল্ট পাবলিশ হবে তখন তারা রেজাল্টটা চেক করবে, ব্যাস। এরপর সিট অ্যালোটেড, কেউ হয়তো সিট পেলো রাউন্ড ওয়ানে। সিট অ্যালোটেড হওয়ার পর অপশান আসবে তোমার কাছে একটা, সিট অ্যাকসেপ্টেন্স, অনলাইনে তোমরা পাবে এই অপশানটা। সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। সিট অ্যাকসেপ্ট কীভাবে করব, অনলাইনে প্রোফাইলে সেমভাবে লগ ইন করে 1000 রুপিস, ওকে 1000 রুপিস পে করলেই সিট অ্যাকসেপ্ট হয়ে যাবে। রিসিপ্ট কপিটা যত্ন করে রাখবে এবং সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার একটা অপশান পাবে, সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, প্রিন্ট আউট করে বের করবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে সিট অ্যাকসেপ্ট করবে না তাদের সিটটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, তারা পরবর্তী আর কোনো রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। টাইম টেবিল তোমাদের অলরেডি পাবলিশ হয়ে গেছে, আশা করি তোমরা জানো। আর টাইম টেবিলের ভিডিওটা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি। এরপর সিট অ্যাকসেপ্ট করার পর তোমাদের কাছে দুটো অপশান থাকবে, সেটা হলো ইয়েস আপগ্রেড আর নো আপগ্রেড, দুটো আমি ডিটেলসে এবার তোমাদেরকে বলছি। এই দুটি অপশানের যেটাই আপনার চয়েস হোক না কেন, আপনাকে বরাদ্দ কলেজে অর্থাৎ যে কলেজটা আপনি পেয়েছেন অ্যালোকেটেড ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এর জন্য অনলাইনে কোনো অপশান পাবেন না, আপনাকে কলেজে যেতেই হবে, সে আপনি ইয়েস আপগ্রেড করতে চান বা নো আপগ্রেড করতে চান না কেন। ইয়েস আপগ্রেড অর নো আপগ্রেডের যে কোনো একটা চুজ না করলে প্রার্থীরা কাউন্সিলিং থেকে বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কেউ সিট অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর তাকে কিন্তু ইয়েস আপগ্রেড বা নো আপগ্রেড করতেই হবে, সে যদি না করে তাহলে সে কাউন্সিলিং আর করাতে পারবে না, কোনো রাউন্ডেই আর পার্টিসিপেট করতে পারবে না, এবং এই দুটো জন্যই কিন্তু তাকে কলেজে যেতে হচ্ছে। সো এক কথায় বলতে গেলে সিট অ্যাকসেপ্ট করার পর কলেজে যেতে হচ্ছে। এরপর আমি তোমাদের ছোট্ট করে বুঝিয়ে দিই যে আপগ্রেড, যদি আপগ্রেডটা আবার কী, দেখো রাউন্ড ওয়ানে ধরে নাও যে কেউ এই কলেজটা পেয়েছে, তার 5 নম্বর চয়েস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, হ্যাঁ এখানে সে পেয়েছে সিট, তো এবার সেকেন্ড রাউন্ডে কী করতে পারে, সে এর থেকেও বেটার চয়েসের জন্য আপগ্রেড করতে পারে, ওটাকেই বলে আপগ্রেড, আপগ্রেড, ঠিক আছে। যে এই যে 1 থেকে 4 আছে এর মধ্যে সে একটা চয়েস পেতে পারে, বেটার অপশনের জন্য সে আপগ্রেড করতে পারে। আর নো আপগ্রেড মানে সে এটাতেই ভর্তি হতে চায় রাউন্ড ওয়ানেই, সে রাউন্ড টুতে আর যেতে চায় না। এবার দেখো রাউন্ড টুতে যদি এরকম হয় যে সে এই 1 থেকে 4 মধ্যে যে কোনো একটা পেলো, তাহলে কিন্তু সে ধরলাম যে 3 নম্বরটা পেলো এনআরএস, তাহলে কিন্তু তাকে এই এনআরএসই নিতে হবে, তখন সে আর এখানে ব্যাক করতে পারবে না, এই 5 ইয়ার আসতে সে পারবে না, ওকে কিন্তু এই এনআরএস মেডিকেল কলেজেই নিতে হবে। আর যদি
নতুন কোনো কলেজ না আসে তাহলে সে পাঁচ নম্বরটা পেতে পারে, মানে আগেটা যে ছিল ওটাই থাকবে, পাঁচ নম্বরটা তার চেঞ্জ হচ্ছে না। এবার আপডেট মানে কিন্তু এটা নয় যে নিচেরগুলো আসবে, নিচেরগুলো কিন্তু আসবে না, এই উপরের থেকেই আসবে। তুমি যে কলেজটা পেয়েছো তার উপরে যে কোনো একটা তোমার আসতে পারে বা নাও আসতে পারে। এরপর মেইন নিয়মটা আসছে, দেখো নো আপগ্রেড, যারা এক নম্বরটা পেয়েছে ধরো নাও যদি কেউ এসএস ক্যাম্প পায় এখানে এক নম্বর এসএস ক্যাম্প, তাহলে তার কাছে তো আর আপগ্রেডের কোনো অপশন নেই, কারণ তার উপরে আর কোনো কলেজের কোনো চয়েসই নেই। তাহলে দেখো তো ওটাই নিতে হবে, তাহলে নো আপগ্রেড, তাকে ডিফল্টভাবে নো আপগ্রেডই করতে হচ্ছে। ডিফল্ট নো আপগ্রেড ফর ফার্স্ট চয়েস, যদি কোনো ক্যান্ডিডেট তার প্রথম চয়েস পায় তাহলে সে ইয়েস আপগ্রেড করতে পারবে না, তাকে নো আপগ্রেড করতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। যদি সে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে তাহলে মোপাবে যেতে পারবে, আর যদি সে না করে তাহলে পরবর্তী আর কোনো রাউন্ডেই পার্টিসিপেট করতে পারবে না, মানে সেকেন্ড রাউন্ডেও পারবে না আর মোপাপাও পারবে না। অ্যাডমিশন প্রসেস বলতে পাতি বাংলায় বোঝায় কলেজে ফিজিক্যালি রিপোর্টিং করে অ্যাডমিশন ফিস জমা করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। বিভিন্ন বেসরকারি কলেজের বিভিন্ন রকম নিয়ম থাকে, কোনো কলেজে একসাথে প্রথম বর্ষের মানে ফার্স্ট ইয়ারের ফিসটা জমা নিয়ে নেয়, ছয় মাসের হোস্টেল ফিসও নেয়, আবার কোথাও হাফ নেয়, কোথাও ইনস্টলমেন্ট থাকে। তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম নিয়ম থাকে, সেটা কলেজের উপর ডিপেন্ড করছে তুমি কোনটা পাচ্ছ। এর জন্য যেদিন রেজাল্ট বের হবে সেদিনই সেই কলেজ যে তোমরা পাচ্ছ সেখানে ফোন করবে, গুগল ঘেটে নাম্বার বের করবে, আর তাছাড়া WBJEB সমস্ত কলেজের যে অ্যাডমিশন ইনচার্জ তার ফোন নাম্বার ওয়েবসাইটে দিয়ে দেয়, বিএসসি নার্সিংয়েরও দিয়েছে, তোমাদেরও দিয়ে দেবে। তখন তোমরা ফোন করে জেনে নেবে যে কলেজে কেমন ফিস আছে না আছে, বা অ্যাডমিশনের সময় কত কী দিতে হবে, হোস্টেল চার্জ দিতে হবে কি না, ইচ অ্যান্ড এভরিথিং। সরকারিতে পেলে তো কোনো সমস্যা নেই, সরকারিতে ফিস সেরকম লাগে না, সম্ভবত 12 টাকা লাগে। এবার কেউ যদি তার চয়েস লিস্টের দ্বিতীয় বা পরবর্তী চয়েস পায়, মানে এই চয়েস লিস্টের কেউ হয়তো তার সেকেন্ড চয়েসটা পেলো মেডিকেল কলেজ কলকাতা, বা তার পরবর্তী যে কোনো একটা পেলো, তোমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এক নম্বর চয়েস কিন্তু একটা ফ্যাক্ট, আর দ্বিতীয় এবং তার পরবর্তী চয়েস এটা একটা ফ্যাক্ট, দুটোর জন্যই কিন্তু আলাদা আলাদা করে নিয়ম দিয়েছে। সো কেউ তার দ্বিতীয় তার লিস্টে দ্বিতীয় বা পরবর্তী চয়েস পায় সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি হতে চায়, অর্থাৎ সে কোনো আপগ্রেড করতে চায় না, সেক্ষেত্রে ক্যান্ডিডেট নো আপগ্রেড অপশন সিলেক্ট করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারে। অ্যাডমিশন প্রসেস কমপ্লিট থাকলে ক্যান্ডিডেট মোপাপে অংশগ্রহণ করতে পারবে, আর যদি সে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট না করে তাহলে মোপাপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এরপর ইয়েস আপগ্রেডেশন, কেউ যদি তার চয়েস লিস্টের দ্বিতীয় বা তার পরবর্তী চয়েস পায় এবং এর থেকেও বেটার চয়েসের আশা করে তাহলে তাকে ইয়েস আপগ্রেড করতে হবে, সেক্ষেত্রে বরাদ্দ কলেজে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে এবং সেখানে অফিসে সরি অফলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে না, ভর্তির টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, শুধু ডকুমেন্টস জমা করতে হবে, এর জন্য অনলাইনে কোনো অপশন পাবে না। কী কী ডকুমেন্টস লাগবে এবার তোমরা বুঝে নাও, তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে ইয়েস আপগ্রেড এবং নো আপগ্রেড দুটোর ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা বুঝিয়ে দিচ্ছি। NMGNM-এর র্যাঙ্ক কার্ড, ইয়েস আপগ্রেড নো আপগ্রেড ফরম্যাট, এটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, যারা ইয়েস আপগ্রেড করবে তারা ইয়েস আপগ্রেডের ফরম্যাটটা ফিল আপ করে নিয়ে যাবে, আর যারা নো আপগ্রেড করবে তারা নো আপগ্রেডের। সিট অ্যালটমেন্ট লেটার, সিট অ্যাকসেপ্টেন্স রিসিপ্ট কপি, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কেউ কাস্টের মাধ্যমে অ্যালোকেটেড হয় তা তো সিট অ্যালটমেন্ট লেটারে লেখাই থাকবে, যে সে যদি এসসিতে অ্যালোটেড হয় তাহলে এসসি লেখা থাকবে, যদি ST-তে হয় ST, OBC, OBC, BWS তো সেই সার্টিফিকেটটা তো সে নিয়ে যাবে। এবার ডোমিসাইল সার্টিফিকেট, তো ওয়েবসাইটে লেখা ছিল যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, বাট আলটিমেটলি যদি আমরা বাস্তবে দেখি বাস্তবে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও সেমভাবে লেখা ছিল কাস্ট সার্টিফিকেট থাকলে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, কিন্তু প্রত্যেকেরই লেগেছে, আগের বছরও তাই ঘটেছিল। তাই তোমাদেরকে আমি বলবো তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা বের করে নাও, যারা বের করছে খুব ভালো, যারা বের করো নি এখনো অবধি এবং কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে এবং জানো হয়তো কোনো একটা সিট পেতে পারো, সো ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু বের করে রাখতে পারো। এরপর পাসপোর্ট সাইজের 4 কপি ফটো লাগবে, অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ, তখন তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে এপ্রিল মাসে
সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা, তারপর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস টেনের অ্যাডমিট কার্ড, ক্লাস টুয়েলভের মার্কশিট, ক্লাস টুয়েলভের যে একটা সার্টিফিকেট দেয় সেটা বোথ সাইড টু কপি, স্কুল লিভিং বা মাইগ্রেশন সার্টিফিকেট অরিজিনাল, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যারা নো আপগ্রেড করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র লাগবে, যারা ইয়েস আপগ্রেড করবে তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে না, ইডব্লিউ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ওকে। আর যে ষোলো নম্বরটা আছে ষোলো নম্বরটাও লাগে না, ঠিক আছে, কোনো কোনো কলেজে লাগছে আবার কোনো কলেজে লাগে না, সো ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ওকে। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, বিভিন্ন কলেজে কিন্তু চার কপি করে সব কিছু নিচ্ছে, এই যে ডকুমেন্টসগুলো আছে, সো তোমরা ব্যাকআপ হিসেবে চার কপি করে নিয়ে যাবে এই সব ডকুমেন্টস। আর ডোমিসাইল সার্টিফিকেটেরও একটা তোমরা কিন্তু ব্যাকআপ হিসেবে রাখবে নিজের কাছে একটা কপি, স্কুল লিভিংয়েরও একটা কপি নিজের কাছে রাখবে, বলা যায় না কখন কী লাগে। আর কলেজ অ্যালোটেড হওয়ার পরে তোমরা কলেজে ফোন করবে যে তোমার স্যার কলেজে কী কী ডকুমেন্টস লাগবে, কারণ WBJEB অফিসিয়াল ওয়েবসাইটে যা যা লিখেছে তার বাইরেও কিন্তু অনেক কিছু লাগছে বিভিন্ন কলেজে, ওকে, এগুলোই লাগছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা কলেজের, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার একটা স্টুডেন্ট BSc নার্সিংয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং পেয়েছে, অর্থাৎ কল্যাণী INR, তো ওদের কিন্তু একটা ডকুমেন্টের দিয়ে দিয়েছিলো পোস্টার একদম গেটের সামনেই, যে কী কী ডকুমেন্ট লাগবে, যে আধার কার্ড দেখতে পাচ্ছ, র্যাঙ্ক কার্ড, হ্যান ত্যান, এইসবটা স্ক্রিনশট নিয়ে নাও। সো আমি তোমাদেরকে যে ডকুমেন্টগুলো বললাম এগুলোই লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না, এই ডকুমেন্টগুলো তোমরা ভালো করে রাখবে, আর ঘাবড়ানোর কিছু নেই, যারা ইয়েস আপগ্রেড করবে তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে না। তবে শুনলাম কিছু কিছু কলেজে রেখেছে মানে লেগেছে, সো সবথেকে বেস্ট হয় এই যে ডকুমেন্টগুলো আছে যা সিট পাবে ভেবে রেখেছো এগুলো রেডি রাখো, সে তুমি ইয়েস আপগ্রেড করো বা নো আপগ্রেড করো, হোয়াট এভার, এই কোটা আছে 15টা ডকুমেন্টস তোমরা রেডি রেখো যার যেটা অ্যাপ্লিকেবল সেই হিসেবে, ওকে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটেরও তো তোমাদের দেওয়া রয়েছে, প্রোফর্মা দেওয়া রয়েছে, সেটা ফিল আপ করে যে কোনো MBBS ডক্টর হয়তো পার্সোনাল চেম্বারে বসে বা কোনো একটা গভর্নমেন্ট কলেজে, প্রাইভেট হসপিটাল যেখানেই হোক না কেন, যে কোনো ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলেই সে এখানে তার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দিতে পারবে। আর যে যে পরীক্ষাগুলো তোমাদেরকে করাতে বলেছে সেই পরীক্ষাগুলো তোমরা করে নেবে, আর নয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। যাই হোক, তো এরপর আসছে আমাদের রাউন্ড টু, এখানে আর কোনো চয়েস ফিলিং নেই, তাই সরাসরি সিট অ্যালটমেন্ট একদম রেজাল্ট। তার আগে দেখি কারা কারা এই রাউন্ডে অংশগ্রহণ করছে, যারা প্রথম রাউন্ডে সিট পায়নি, যারা প্রথম রাউন্ডে সিট পাওয়ার পর ভালো চয়েস পাওয়ার আশায় ইয়েস আপগ্রেড করেছে, তারা আপগ্রেড করেছিল তারা নতুন সিট পেতে পারে, এইসব ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এখানে। কেউ তার যদি প্রথম চয়েস পায় সেকেন্ড রাউন্ডে, হ্যাঁ, এক্ষেত্রে প্রার্থীকে প্রয়োজনীয় আসন গ্রহণের ফি, সিট অ্যাকসেপ্টেন্স ফি আবার দিতে হবে না, কারণ সে তো অলরেডি পেমেন্ট করেছিল আগের বার রাউন্ড ওয়ানেই। তবে তাকে অবশ্যই নতুন সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং নতুন বরাদ্দকৃত ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে এবং সম্পূর্ণ ভর্তির সমস্ত আনুষ্ঠানিকতা করতে হবে, একমাত্র তাহলেই এই ধরনের প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন মোপআপ রাউন্ডে যদি থাকে। অন্যদিকে যদি কোনো প্রার্থী ভর্তির আনুষ্ঠানিকতা সম্পূর্ণ না করে তাহলে সে ভবিষ্যতে আর কোনো রাউন্ডেই অংশগ্রহণ করতে পারবে না। কেউ যদি তার দ্বিতীয় বা পরবর্তী চয়েস পায় তাহলে এই ক্ষেত্রে প্রার্থীকে প্রয়োজনীয় আসন গ্রহণের ফি আপাতত দিতে হবে না, তবে তাকে অবশ্যই নতুন সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং অ্যালটেড ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে এবং সম্পূর্ণ ভর্তির সমস্ত আনুষ্ঠানিকতা কমপ্লিট করতে হবে। অ্যাডমিশন প্রসেস কমপ্লিট থাকলে ক্যান্ডিডেট মোপআপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে যদি কোনো প্রার্থী আনুষ্ঠানিকতা অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ না করে তাহলেও সে মোপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কোনো প্রার্থী সিট অপরিবর্তিত থাকতে পারে, মানে আগে যেটা ছিল সেটা থাকতে পারে, আমি আগে বুঝিয়ে দিয়েছি। এক্ষেত্রে প্রার্থীকে প্রয়োজনীয় আসন গ্রহণের ফি আবার দিতে হবে না, সে ইচ্ছে করলে কলেজে যেতে পারে আবার নাও যেতে পারে, উভয় ক্ষেত্রে সে মোপআপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। যারা আগের রাউন্ডে সিট পায়নি তারা এখানে সিট পেতে পারে, তাহলে নতুন যদি কেউ সিট পায় যে রাউন্ড ওয়ানে পায়নি রাউন্ড টুতে এসে পেয়েছে, 1000 rupees পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং আগে যা নিয়মগুলো ছিল সেগুলোই আছে আর কি। রাউন্ড ওয়ানে যেগুলো ছিল বা এটা করতে পারে যে এই রাউন্ডে কেউ সিট পেল না তাহলে সে মোপআপ রাউন্ডে যাবে। সমস্ত ক্যান্ডিডেট এই রাউন্ডে সমস্ত ক্যান্ডিডেট লেখাটা ভুল দিয়েছি আমি এটা সমস্ত রেজিস্টার্ড ক্যান্ডিডেট যারা রাউন্ড ওয়ানের আগে মানে আগামীকাল থেকে যে রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধু মোপআপ রাউন্ডে যেতে পারবে।
তো সমস্ত রেজিস্টার্ড ক্যান্ডিডেট এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, শুধুমাত্র তারা বাদ দিয়ে যাদের সিট আগের রাউন্ডগুলোতে কোনো একটা কারণে ক্যান্সেল হয়ে গেছে। এই রাউন্ডের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন সবাইকেই করতে হবে, আগের রেজিস্ট্রেশন করা থাকলেও এই রাউন্ডে আবার করতে হবে। ফিস 200, নিউ চয়েস ফিলিং, নিউ চয়েস লুকিং, একদম ফ্রেশ, এখানে তোমরা আবার নতুন করে ফ্রেশ কাউন্সেলিং করাতে পারবে, মানে চয়েস ফিলিং। মোপাপে তাহলে কারা কারা অংশ নিতে পারছে? যারা রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টুতে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করেছে, দুটো ব্যাপার এখানে ঘটতে পারে। এক, নতুন কলেজ তোমরা পেতে পারো, পেলে সেই সিট নিতে হবে, আগের পাওয়া সিটটি ক্যান্সেল হয়ে যাবে, আর নতুন অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে না, আগে তো করাই আছে। কিন্তু যদি সে ভর্তির টাকাও কলেজে দিয়ে থাকে, তাহলে সেই টাকা রিফান্ড আদায় করার দায়িত্ব ক্যান্ডিডেটের, এখানে WBJEB দায়ী থাকবে না। যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করেনি কিন্তু মোপাপে যোগ্য, আর নতুন করে অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না, আগের পাওয়া সিটটি ক্যান্সেল হয়ে যাবে। যারা আগে সিটটি পায়নি, 1000 rupees পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং নির্বাচিত কলেজে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে আগের যেমন, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, নোটস। কাউন্সেলিং চলাকালীন সময় যদি কেউ সিট পায় কোনো রাউন্ডে এবং সে ভর্তি হতে চায় না কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে দিয়েছে, তাহলে সে রিফান্ডের জন্য আবেদন করতে পারে, এখানে WBJEB দায়ী থাকবে না, আবেদন নিবেদন গ্রহণ করবে না। সে তো করলো, আর রিফান্ডের দায়িত্ব তোমার নিজেদেরই। এই ছিল আজকের ভিডিও, অনেকটাই লং ভিডিও হয়েছে, আমার গলা শুকিয়ে গেছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। এই আর্টিকেলটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা আর্টিকেলটা আরও ভালো করে পড়তে পারো, বারবার পড়তে পারো, সমস্ত জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেবার। সো স্টে টিউন গাইস, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, স্টে টিউন, টাটা।